নদীমাতৃক বাংলাদেশের প্রাচীন বাজারগুলোর বেশিরভাগই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। বিয়ানীবাজারের তেমনই একটি ঐতিহ্যবাহী হাত বৈরাগী বাজার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল থেকে এই বাজার প্রসিদ্ধ ও পরিচিত নানা কারণে। কুশিয়ারা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই বাজার কখন কিভাবে গড়ে উঠেছে তার সঠিক ইতিহাস জানা না থাকলেও প্রবীণ ব্যক্তিরা বলছেন পূর্বপুরুষের কাছ থেকে বাজারের জৌলুস শুনেছেন তারা। বৈরাগী বাজার একসময় উপজেলার ঐতিহ্যবাহী একটা বাজার ছিল, যে বাজারের মাল বিয়ানীবাজার, বাটার বাজার, সারফার বাজার, দুবাগ বাজার, এরপরে আমাদের এদিকে ফাড়ির বাজার, আশিরগঞ্জ বাজার পর্যন্ত যাইত। চাঁদপুর, ভৈরব, আজমিরগঞ্জ থেকে মাল আনতেন নৌকা যুগে, আনিয়া বৈরাগী বাজারে মাল উঠাইতেন। এত অঞ্চলে এত বড় বাজার আর কোথায় ছিল না। বিয়ানীবাজারও ছিল প্রশাসনিক দিক দিয়ে বিয়ানীবাজার, কিন্তু বাজার হিসাবে মানুষের মুক্তা সাধারণের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাওয়া যাইত বৈরাগী বাজারেই। শনি এবং মঙ্গলবারের সাপ্তাহিক বাজার হইত। শনি মঙ্গলবারে বাজারে মানুষের ধাক্কা ধাক্কি করিয়া চলাফেরা করতে হইত। আজকে যেখানে বিরান ভূমি হিসাবে দেখা যাইতেছে, যেখানে কোনো মানুষই নাই। মানুষ বাজারত ঢুকবার সময় বাচ্চারা লগে করে লিয়া আনলে খুব বাড়তাই হইয়া যাইতা যে খুব কেয়ারফুল থাকিও, বাচ্চা হাত থাকি ছাড়িও না, ছাড়লে বাচ্চা খুয়াইলে ভাই। এর লাগে খুব জমজমাট বাজার আছে। এই বাজারটা দীর্ঘ বহুদিন গেছে, এখন বর্তমানে বাজারের পরিস্থিতি ভালো নাই। কিতার লাগি বাজার বিভিন্ন জায়গার বাজার আট ওয়াই গিয়া এই বৈরিজারটা বর্তমানে এখন বেচা কিনা খায় খারবার খুব একেবারে মানে ইলা স্থিতিশীল নাই। এই বাজারটা কি মাল নিলে বিয়ানীজারের মানছে দোকানদারি খর্তা, এখানে সাংরা দিয়া মাল মানে লেবারে লইয়া যাইত বিয়ানী বাজার, ওখানে নিয়া মাল বিক্রি করতো। ওরকম আছে বৈরিজারের মানে ব্যবসা বাণিজ্য। ফেসুগঞ্জ গিয়া বৈরাগী বাজার নাও আইছে একটা না, আট দশটা নাও আইয়া ফেসুগঞ্জ থাকি বৈরাজার লাগছে, বৈরাগী বাজার থাকি মাল বিয়ানী বাজার বিভিন্ন জায়গায় গেছে। একসময় সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার বাজার বসলেও এখন প্রতিদিনেই বাজার সরগরম থাকে। তবে ঐতিহ্যের পরম্পরায় বাজারে এখনও শনি ও মঙ্গলবারে সপ্তাহের অন্য পাঁচ দিনের চেয়ে বেশি লোক সমাগম ঘটে। আমরা পূর্বে বৈরাগী বাজারের যে পরিস্থিতি দেখছি আগে খুব জমজমট বাজার আছে। এই এলাকার সবচেয়ে বিয়ানীবাজার থানার মধ্যে মানে বড় বাজার বৈরাগী বাজার, নামখরা বাজার। সাপ্তাহিক খরচ প্রত্যেক গ্রামের যারা মানে খরচ নেয় যারা আগে তার সাপ্তাহিক খরচ করে। একসময় ব্যবসা ছিল, ব্যবসার থেকে বেচা বিক্রি ভালো হইতো, বেচা বিক্রি করলে তো দুইটা টাকা আসে, এই টাকার থেকে আমরা পরিবারের খরচপাতি চালাইতে পারতাম। আজকে সমস্ত দিন বসিয়া দিন কেবল সময় অতিক্রান্ত করি। বৈরাগী বাজারে নির্মাণ সামগ্রী থেকে মাছ ধরার জালসহ নানা উপকরণ পাওয়া যায়। বিয়ানীবাজার পৌর শহরে যেসব পণ্য পাওয়া যায় তার সবই মেলে কুশিয়ারার তীরবর্তী এ বাজারে। কাপড়, কসমেটিক্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য, মিষ্টান্ন সামগ্রী সবই আছে কুড়ারবাজার ইউনিয়নের এই বৈরাগী বাজারে। 2000 সালের পরবর্তী সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে জৌলুস হারাতে শুরু করে বৈরাগী বাজার। নদীপথে মানুষ যোগাযোগ করত খুবই ভালো হতো এবং সহজে মানতে মালামাল নিয়ে রাজধানীর সৌন্দর্য বুঝতে পারত, বাড়িতে যেতে পারত, ব্যবসায়ীরাও সহজে মালামাল আনা নেওয়া করতে পারতো। তার কারণে বৈরাগী বাজার ছিল একটা ঐতিহ্যবাহী বাজার এবং আজ গোটা এলাকার একটা নির্ভরযোগ্য বাজার। কালের বিবর্তনে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, মানুষের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটছে দেশ বিদেশে যাওয়ায়। যার কারণে আস্তে আস্তে বিভিন্ন রকমের বাজার হয়েছে, বিভিন্ন ধরনের রাস্তাঘাট হয়েছে, মানুষ এখন তারপর থেকে সহজে অন্যান্য জায়গায় যেদিকে সহজে যাতায়াত করতে পারে সহজে সেদিক থেকে তার মালামাল নেয়। তার কারণে প্রাচীনকালের ঐতিহ্যবাহী বৈরাগী বাজার তার জৌলুস অনেকটা হারিয়ে ফেলেছে। গিঞ্জার তানামের সবচেয়ে বড় পাইকারি বাজার ছিল এবং রাস্তাঘাট চতুর্দিকে হওয়ার কারণে গিয়া ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর কিছু উপজেলা এগুলো ডেভেলপ হওয়ার কারণে গিয়া বৈরাগীরও কিছু মায়ের খাইছে। আমরা ঐতিহ্যবাহী বাজারের লাগে বিশেষ করি আস্তে দেশবাসীর কারণ তো ধোয়া চাই আর কি বাজারটা লাগে। আর রাস্তাঘাট উন্নত হইলে গিয়ে আমরা বাজারটা একটু ডেভেলপ হইব।
বর্ষাকালে এতদ অঞ্চলের মধ্যে বৈরাগে বাজারে সব ধরনের নৌকা বিক্রি হতো। এখনও সে ধারাবাহিকতা থাকলেও আগের জৌলুস নেই। প্রাচীন এ বাজারকে কেন্দ্র করে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চিন্তা করি আর বৈরিজারোর এখানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কেজি স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, একটা নদী আছে, একটা ফিল্ড আছে। এর লাগিয়া এই বাজারটা আজ প্রায় দীর্ঘ বহুদিন ধরিয়া বাজার এই এই মানে শিক্ষা প্রতিষ্ঠান থাকা গিয়া বাজার ঠিকই আছে। এখানে যদি আরও যদি মিল ফ্যাক্টরি যদি থাকে, যদি মিল ফ্যাক্টরি দুই সাইডে একটা মানে বড় অঙ্কর কিছু থাকে যদি, যে বাজারটা আমার মনে হয় বাজারটা উন্নত হইব। বিয়ানীবাজারের গুটি কয়েক প্রাচীন বাজারের একটি বৈরাগী বাজার। এখনও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে সরগরম থাকে গ্রাম্য এ বাজারটি। সৈয়দা আখি হক, এবিটিভি।